অনেকেই প্রশ্ন করেন যে ভগবান আছেন কি না তার কি প্রমাণ আছে প্রমাণ যদি আপনি পাবেন তাহলে তো আপনি সিদ্ধ পুরুষ হয়ে যাবেন সেটা তো হবার নয় যদি পান দেখা তো ঠিকই আছে একটা গল্প বলি আপনাদের বাস্তারে যেটা এখন ছত্তিশগড়ের মধ্যে পড়েছে তো সেখানে বিখ্যাত কৃষ্ণ মন্দির আছে তো সেই কৃষ্ণ মন্দিরে সন্ধ্যা সাতটার থেকে সাড়ে আট সাড়ে সাতটার মধ্যে দরজা বন্ধ হয়ে যায় এবং বহু বছর ধরে এটা চলে আসছে যেখানে একটা সুন্দর করে বিছানা তৈরি করে দেওয়া হয় বালিশ এবং কুষণ দিয়ে এবং মন্দির পুরো বন্ধ হয়ে যাওয়ার পরে পরের দিন সকলে যখন পুরী আসেন এসে দেখেন যে সেই বিছানায় লন্ডমন্ড রয়েছে মানে সেখানে কেউ বিশ্রাম নিয়েছিলেন দোলের সময় সেখানে রং পাওয়া যায় কখনো মাটি তো এরকম পাওয়া যায় তো বিশ্বাস করা হয় যে সেখানে প্রতি রাতে শ্রীকৃষ্ণ এসে বিশ্রাম নেন তো এক ফরেনার এটা যাচাই করার জন্য একবার ওইটা দেখতে গেছিলেন সবাই তাকে বারণ করেছিল তিনি সেটা শোনেননি এবং তিনি সেটা বাই হুক আর ক্রুক সেটা দেখেন দেখার পরে তিনি খুব ভয় পেয়ে যান এবং পরের দিন সকলে যখন তিনি কাউকে বলতে যাবেন যে তিনি ঠিক কী দেখেছিলেন যে এক্সপ্লেন করতে যাবেন ঠিক সেই মুহূর্তে তার কথা আটকে যায় এবং তিনি দৃশ্যশক্তি হারান এখনো পর্যন্ত কিন্তু ওই ফরেনার এরকম করেই বসে থাকেন ওখানে এবং গাইড বলেন যে ওই ঘটনার তিনি কাউকে বলতেও পারেন না তারই অবস্থা হয়েছে কাজেই আপনার যদি দেখার ব্যাপার থাকে তো আপনি না চাইলেই দেখতে পাবেন জোর করে কিছু করতে যাবেন না ভালো